জুমের ফলন ভালো হয়নি বছর, তাই ভরসা জঙ্গলে কচুতে। জঙ্গল থেকে কচু সংগ্রহ করে বড়ি বানিয়ে তা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করার চেষ্টায় রয়েছেন জুমিয়ারা। মুঙ্গিয়াকামী ব্লকের অধীন 18 মোড়া এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত 47 মাইল এলাকায় বসবাসরত গিরিবাসীদের আয় উপার্জনের মাধ্যমে হল জুম চাষ। প্রতি বছরে নিয়ে গত বছরও জুমের চাষ করেছে তারা, কিন্তু ফলন ভালো হয়নি গত বছর জুম চাষে, ফলে আর্থিকভাবে সমস্যার শিকারগ্রস্ত হয়ে পড়েছে জুমিয়ারা। বাধ্য হয়ে বিকল্প খোঁজার চেষ্টা করেছে তারা, উপায়ন্তর না পেয়ে পাহাড়ের জঙ্গল থেকে কচুকে ভরসা করেছেন তারা। জঙ্গল থেকে কচু সংগ্রহ করে পরে সেটাকে জাতাকলে পিষে মোচা বানিয়ে সেই মোচাকে আবার বাতাস আকৃতি করে বাজারে বিক্রি করছে তারা। জিওল ছড়া ও তেলিয়ামুড়া বাজারে বিক্রি করে উপার্জন করছেন ক্ষুদিরাম রিয়াংয়ের মতো মানুষেরা। প্রতি কিলো 100 টাকা বিক্রি হলেও পর্যাপ্ত পরিমাণে লাভ হয় না, কিন্তু সংসার প্রতিপালন করার তাগিদে তাই করছেন তারা। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবেন বলে আশা প্রকাশ করেছেন তারা। ক্ষুদিরাম, এটা কোন জায়গা? 47 মাইল। আপনারা এই যে ওখানে দেখলাম, এটি কী করতেছেন আপনারা? ইডি হ্যাঁ বেশ বারকে ইডি কী ইডি কচু কচু কই থেকে আনেন? কচু জঙ্গল জঙ্গল থেকে মাতা সে বাতে মানালে মাতা দেগা দেগা। হ্যাঁ, তো জঙ্গল থেকে আনেন না? আইনা ইডি এই কইরা গুল্লু কইরা কী করে বেশ বার কত কইরা কেজি বেছেন? 100। 1 কেজি 100 মানে এই বাড়িতেই করেন? বাজারে নিয়ে বেছেন? বাজারে যাবো, বেশ গ্রামে বেশবো। এই এই ইডির উপরে আপনার সংসার চলে? আপনার সংসারে কতজন লোক আছে? 12 জন আছে। 12 জনের মধ্যে সবাই কি এই কাজে ব্যস্ত না পড়াশোনাও করে কেউ? পড়াই পড়া। তো আপনার সংসার এইটার উপরে চলছে না, জুম টুমের উপরে? জুম তো আছে, জুম আছে। এদিকে তেলিয়ামুড়া বাজারে নিয়ে বেছেন না এখানে? ওই জলছড়া। জলছড়া অন্যান্য বছরে জুমের চাল, কুমড়ো, তিল, মিষ্টি কুমড়ো ইত্যাদি চাষ করে সংসার প্রতিপালন করতেন জুমিয়ারা, কিন্তু প্রকৃতি বিরূপ হওয়ায় এবছর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।